আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কানপুরে মসজিদ ভাঙচুর, মেরামতিতে বাধা বিজেপি বিধায়কের। তার দাবি, এখানে আগে মন্দির ছিল তাই মসজিদ মেরামতি করা যাবে না। মসজিদ মেরামতির কাজ শুরু করলে যেটুকু দাঁড়িয়ে আছে সেটুকুও থাকবে না। সুপ্রিয় দর্শক, আসুন বিস্তারিত আলোচনা করি। তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। গত সপ্তাহে উত্তরপ্রদেশের কানপুরে মিথুর এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালিয়ে গেরুয়া রং লেপে দেওয়া হয়েছিল। সেই মসজিদের মেরামতির কাজে এবার বাধা দিলেন বিজেপির এমএলএ অভিজিৎ সিং সাঙ্গা। তার দাবি, ওই মসজিদের জায়গায় আগে মন্দির ছিল। স্থানীয় থানার এসএইচওকে একটি ভিডিওতে বলতে দেখা গিয়েছে যে মসজিদ ভাঙা হয়েছে, কিন্তু বিথুরের বিধায়ক অভিজিৎ মসজিদ ভাঙার প্রমাণ দাবি করেন। এসএইচওকে হুমকি দিয়ে অভিজিৎ বলেন, সাহস থাকলে কাজ করে দেখান। এরই সঙ্গে পুলিশ আধিকারিককে বলেন, কার কত সাহস আছে দেখি, আপনাদের উপর মহলকে ডাকুন, তাদের বলুন যে এমএলএ অনুমতি দিচ্ছে না। আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি, এখানেই শেষ নয়। অভিজিৎ আরও হুমকি দেন, মসজিদের যেটুকু দাঁড়িয়ে আছে তাও আর থাকবে না যদি মেরামতির কাজ শুরু হয়। কানপুর শহরের কাজী কারি আব্দুল কুদ্দুস জানিয়েছেন, ওই এলাকায় মুসলিমদের সংখ্যা খুবই কম। এই মসজিদ দখল করতে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে বিজেপি সমর্থকরা। বিথুরের বহু মসজিদ বেহাল দশায় পড়ে আছে, কেননা এখানে মুসলিমরা সংখ্যায় কম। এবং ওই মসজিদটি নিশানা করা হয়েছে কারণ জমিটির দাম 10-15 কোটি টাকা। 17 জানুয়ারি বিজেপির সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে মাজারে মূর্তি ঢুকিয়ে গেরুয়া রং করে দেয়, মসজিদের মিনার ভেঙে ফেলা হয়, মসজিদের একটি দেওয়ালও গুড়িয়ে দেয় তারা, এমনটাই জানান কারি আব্দুল কুদ্দুস। তিনি ডিআইজির সঙ্গে যোগাযোগ করেন, ডিআইজি জরুরি পদক্ষেপ নেওয়ায় মসজিদটি কোনো রকমে বেঁচে আছে। মসজিদের জায়গায় আগে মন্দির ছিল কিনা প্রশ্ন করা হলে কুদ্দুস বলেন, দেশের যে কোনো জায়গা বা মসজিদের ক্ষেত্রে তারা এই দাবি করতে পারে, তারা ক্ষমতায় আছে, তা যা খুশি তাই করতে পারে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ আছে? বিশ্বাস এর নামে তারা সব জায়গায় জিতে যাচ্ছে, তারপরও তারা আদালতে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। বিথুরের এসএইচও কৌশলেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় কয়েকজনের নামে 2টি FIR দায়ের করা হয়েছে, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি চাননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভারতবর্ষে অহরহ একের পর এক মসজিদ ভাঙা হচ্ছে এবং মসজিদের জায়গায় আগে মন্দির ছিল বলে দাবি করা হচ্ছে। আসলে এগুলো হলো এক ধরনের মানুষের সাজিশ, যার দ্বারাই হিন্দু মুসলমানের মাঝখানে দাঙ্গা লাগাতে চায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।